ডিয়ার স্টুডেন্টস, আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনটা শুরু করেছিলাম আগের ক্লাসে। তোমরা জানো এর আগে ভেক্টরটা আমরা শেষ করে ফেলেছি অলরেডি, ভেক্টরের যে ভেক্টর অ্যালজেব্রা পার্টটা। তারপর আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন শুরু করেছি এবং এর আগের দিনে আমরা বেসিক ইন্ট্রোডাকশন বলেছি ওয়ান ডাইমেনশনাল মোশন বলতে আসলে কী বোঝায়, ফিজিক্সের কোন ব্রাঞ্চের মধ্যে ওয়ান ডাইমেনশনাল মোশন আমরা ডিসকাস করছি, এবং ওয়ান ডাইমেনশনাল মোশন পড়ার বা কাইনামেটিক্স পড়ার যে মূল উদ্দেশ্য কী, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি আগের ক্লাসে। তো আজকে আমরা বেসিক্যালি যেটা আমরা আগের ক্লাসে বলেছিলাম যে ডাইনামিক্যালি ভেরিয়েবলস যেগুলো রয়েছে ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে, যে কোনো মোশনের ক্ষেত্রে বিশেষ করে যে ডাইনামিক্যালি ভেরিয়েবলগুলো রয়েছে সেগুলো আমরা একটা জেনারেল ডিসকাশন করব। দেখো, ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে যদি আমরা স্পেশালি কোনো কোয়ান্টিটিকে ডিফাইন করতে যাই সেক্ষেত্রে মুশকিল হবে, কাজে যখন আমরা কোনো কোয়ান্টিটিকে ডিফাইন করব তখন সেটা ডাইনামিক্যালি ভেরিয়েবল যেটা হবে সেটা ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রেও প্রযোজ্য, টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রেও প্রযোজ্য, থ্রি ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রেও প্রযোজ্য। মানে আমি যেটা বলতে চাইছি যে যখন আমরা সরণ, ত্বরণ, বেগ এই রাশিগুলোকে ডিফাইন করব তখন আমাদের এরম হওয়ার কোনো কারণ নেই যেটা ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে বেগ, এটা ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে ত্বরণ, এটা টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে বেগ। তাহলে প্রথমে যখন ডিফাইন করব তখন আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনে পড়েছি এই কথাটা ভুলে গিয়ে জাস্ট আমরা একটা জেনারেল ডেফিনেশন দেওয়ার চেষ্টা করব, এবং জেনারেল ডেফিনেশন যখনই দেবো তখন ইন ভেক্টর ফর্ম দিতে হবে। কারণ দেখো, আমি ওই জন্য প্রথমে ভেক্টরটা পড়িয়ে নিয়েছি এই অসুবিধাটা যাতে না হয়, কারণ তোমরা জানো যে সরণ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, তাহলে এই যে ভেক্টর রাশিগুলো সম্পর্কে যখন আমরা আলোচনা করতে যাব তখন অবশ্যই আমাদের এই ধারণাটা থাকা জরুরি বা এই চিন্তাটা মাথার মধ্যে থাকা জরুরি যে ভেক্টর রাশিকে কীভাবে ডিফাইন করা হয়, ভেক্টর রাশি কীভাবে ডিনোট করা হয়, নাহলে অসুবিধা হবে। সেই জন্য আমরা প্রথমে ভেক্টর পড়ে নিয়েছি, তারপর ওয়ান ডাইমেনশনাল মোশন পড়েছি, তারপর টু ডাইমেনশনাল মোশন পড়ব। ওকে, তো যে ডাইনামিক্যাল ভেরিয়েবলগুলোর কথা আমি বলেছি এর আগে, তার মধ্যে প্রথম যে ডাইনামিক্যাল ভেরিয়েবলটা আমরা পড়বো সেটা হচ্ছে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে ফার্স্ট আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, বা আমরা বলতে পারি সরণ এবং অতিক্রান্ত দূরত্ব। সরণ এবং অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এই দুটো রাশি আমরা প্রথমে পড়বো আজকে। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স। প্রথমে কথাটা আমরা বলি যে যদি আমরা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স সম্পর্কে জানতে চাই, বিশেষ করে আমরা ডিসপ্লেসমেন্ট সম্পর্কে যদি জানতে চাই, আমাদেরকে প্রথমে যে ধারণা থাকা দরকার সেটা যে পজিশন, কোন একটা পার্টিকুলার পজিশন সম্পর্কে আমাদের ধারণা থাকা জরুরি। তো এই পজিশনটাকে কোন একটা অবস্থান, কোন একটা বিন্দুর যে অবস্থান বা পজিশনকে আমরা পজিশন ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই বিষয়টা আমি ভেক্টর চ্যাপ্টারে অলরেডি আমরা পড়ে ফেলেছি যে পজিশন ভেক্টর কি আসলে, না যদি আমরা কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম নিই, এক্স ওয়াই টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম মনে করে একটা নিয়ে নিলাম আমি, যার এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, তাহলে তোমরা এটা অলরেডি জানো যে আমরা কোনো একটা পয়েন্ট যদি এখানে বলি, যে পয়েন্টটা মনে করো সাপোজ এ পয়েন্ট, আমরা মনে করছি এ পয়েন্ট, তাহলে এ পয়েন্টে যদি আমরা পজিশন ভেক্টর বলি সাপোজ আর এ, আর এ সাবস্ক্রিপ্ট হিসাবে এ ইউজ করছি, আর এ পজিশন ভেক্টর, ভেক্টর রাশি। এখন যদি এই এ বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স এ কমা ওয়াই এ কমা জেড বি, বা টু ডাইমেনশনের ক্ষেত্রে এক্স এ কমা ওয়াই এ হয়, তাহলে আমরা জানি যে এই অবস্থান ভেক্টর, অবস্থান এই এ বিন্দুর অবস্থানকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আর এ ভেক্টর ইকুয়াল টু হয়ে যাবে এক্স এ আই ক্যাপ প্লাস ওয়াই এ জে ক্যাপ, এটা আমরা অলরেডি আগেই আমরা জেনেছি, এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। এখন যদি আমরা এরমভাবে ভাবি যে এ বিন্দুতে কোনো একটা পার্টিকেল রয়েছে, এ বিন্দুতে কোনো একটা পার্টিকেল রয়েছে অফ মাস এম, এই পার্টিকেলটা এইখান থেকে সাপোজ এই এ বিন্দু থেকে সাপোজ কোনো একটা পাথ ধরে, এই পাথ ধরে সাপোজ বি বিন্দুতে চলে এলো, পার্টিকেলটা এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে এসেছে, তাহলে এই পার্টিকেলটার যে অবস্থান ভেক্টর সেটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে এ বিন্দুতে অবস্থান ভেক্টর ছিল, এখন পার্টিকেলটার অবস্থান কোথায় চলে এসেছে, বি বিন্দুতে চলে এসেছে, অর্থাৎ পার্টিকেলের যে অবস্থান ভেক্টর সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা আমরা বলছি বি বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে, যেটা হচ্ছে আর বি, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বি বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি বলি এক্স বি কমা ওয়াই বি, তাহলে বি বিন্দুর যে অবস্থান ভেক্টর হবে সেটা কত হবে, বি বিন্দুর যে অবস্থান ভেক্টর হবে আর বি, বলতে পারি বি বিন্দুর অবস্থান ভেক্টর আর বি
যেটা হচ্ছে এক্স বি আই ক্যাপ প্লাস ওয়াই বি জে ক্যাপ। তাহলে এটা আমরা কী বললাম যে প্রথমে পার্টিকেলটা যেখানে ছিল তার ইনিশিয়াল পজিশন, আর এখানে পার্টিকেলটা যখন ফাইনালি বি বিন্দুতে চলে এসে তখন এটা হচ্ছে তার ফাইনাল পজিশন। তাহলে পার্টিকেলটার যে পজিশন প্রথম থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে এসছে, অর্থাৎ পার্টিকেলটার পজিশন চেঞ্জ হয়েছে। এই যে পার্টিকেলটার পজিশনটা চেঞ্জ হচ্ছে, এখানে কতটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ অফ পজিশন, এটাই কিন্তু ডিসপ্লেসমেন্ট। তাহলে হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি যেটাকে ডিফাইন করা হচ্ছে কোনো একটা পার্টিকেলের কতটা পজিশন চেঞ্জ হয়েছে, অর্থাৎ ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। ফাইনাল পজিশনের থেকে যদি আমরা ইনিশিয়াল পজিশনকে বাদ দিই তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা পজিশনের চেঞ্জ হয়েছে। তাহলে ডিসপ্লেসমেন্টের যদি সংজ্ঞা বলা হয় চেঞ্জ অফ পজিশন, অর্থাৎ অবস্থানের পরিবর্তন। ওকে, এটা ধরো অনেকের কনফিউজন আছে, তোমরা হয়তো ক্লাস নাইনে এইভাবে ডিফাইন করেছিলে সরণকে, যে প্রথম এবং শেষ বিন্দুর যে সরলরৈখিক দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব তাকে সরণ বলে। সেটা কিন্তু সঠিক ডেফিনেশন নয়। কেন সঠিক ডেফিনেশন নয় আমি একটু পরে তোমাদেরকে সেটা বুঝিয়ে বলবো। আপাতত প্রথমে আমরা কারেক্ট ডেফিনেশনটা একটু শিখে নিই, তারপরে আমি এটাও অবশ্যই বলবো যে তোমরা কীভাবে সরণের ডেফিনেশনটা একটু ভুল শিখে এসেছিলে ক্লাস নাইনে যখন পড়েছিলে। সেটা একটা স্পেশাল কেসের ক্ষেত্রে প্রযোজ্য, জেনারেল কিন্তু সেটা নয়। মানে ভুল না বলে আমরা পার্টলি ট্রু বলতে পারি সেটাকে, আংশিক সত্য সেটা। ওকে, কেন বলছি দেখো, প্রথমত সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে আমরা যদি এইভাবে বলি যে প্রথম বিন্দু এবং শেষ বিন্দু সরলরৈখিক দূরত্বকে সরণ বলে, সেটা ভুল কথা হচ্ছে। কারণ দূরত্ব হচ্ছে একটা ভেক্টর রাশি, স্কেলার রাশি। তাই দূরত্বকে সরণ বলে এই কথাটার অর্থ হয়ে যাচ্ছে স্কেলারকে ভেক্টর বলে। দূরত্ব কি? স্কেলার রাশি। তাই দূরত্বকে সরণ বলে। মানে লাস্টে কি বলছি, যে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর যে সরলরৈখিক দূরত্ব তাকে সরণ বলে। তাই দূরত্বকে সরণ বলে বলছি আমরা, কোনো দূরত্বকে আমরা সরণ বলতে পারি না। কারণ দূরত্ব হচ্ছে কি? দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দেখো সেটা কীভাবে আমরা ওই প্রবলেমটাকে সলভ করব, আমরা কেন বলছি সেগুলো আমি পরে ডিসকাস করব। আপাতত প্রথমে আমাদেরকে কারেক্ট ডেফিনেশনটা বুঝতে হবে। তাহলে মনে করো পার্টিকেলটা যখন এ থেকে বি বিন্দুতে গেছে, তাহলে এর যে চেঞ্জ অফ পজিশন অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যেটা, বা সরণ হচ্ছে কি না, সরণ হচ্ছে আসলে অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন। তাহলে আমরা যে এক্সাম্পলটা নিয়েছি, এই এক্সাম্পলে অবস্থানের পরিবর্তন বলতে আর বি মাইনাস আর এ, অবস্থান মানে অবস্থান ভেক্টরের পরিবর্তন, আর বি মাইনাস আর এ। তাহলে ডেল্টা আর যদি আমরা বলি চেঞ্জ অফ পজিশন, সেটা হচ্ছে আসলে আর বি মাইনাস আর এ। ওকে, দেখো আমি এটাকে ভেক্টরিক্যালি কিভাবে প্রুফ করতে পারবো যে আর বি মাইনাস আর এটা আসলে সরণ, কিভাবে ভেক্টরিক্যালি প্রুফ করবো? দেখো মনে করো, সাপোজ পার্টিকেলটা যখন এ থেকে বি বিন্দুতে গেছে, তাদের ডিসপ্লেসমেন্ট কোনটা? দেখো তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ভেবে দেখো, এটা তোমরা যে ভাষায় বলছিলে সরলরৈখিক দূরত্ব, আমি যদি সরলরেখাটা টানি এ থেকে বি বিন্দুতে, সরলরেখাটা টানি, এটা যদি আমি কিছুক্ষণের জন্য মেনে নিই, তাহলে এই যে জায়গাটা এ থেকে বি, এই এ বি ভেক্টরটাই তো আসলে সরণ, এ বি ভেক্টরটাই তো আসলে সরণ। কেন? দেখো, কারণ এই ভেক্টরটা যদি আমরা ডেল্টা আর বলি, তাহলে ত্রিভুজ সূত্র এটা মিলে যাবে। দেখো ত্রিভুজ সূত্র কি বলছে, পরপর দুটো বাহু, দুটো ভেক্টরকে যদি প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহু সেটা লব্ধিকে প্রকাশ করবে। তাহলে যদি আমরা এইভাবে লিখি, দেখো এই বাহুটা হচ্ছে যে আর এ প্লাস এই বাহুটা হচ্ছে ডেল্টা আর ইকুয়াল টু আর বি। তাহলে দেখো ডেল্টা আর ইকুয়াল টু কত হবে? আর বি মাইনাস আর এ। দেখো অ্যাকচুয়ালি এটাই তো লেখা হয়েছে এখানে, আর বি মাইনাস আর এ। তাহলে দেখো অ্যাকচুয়ালি এই প্রথম বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে যে ভেক্টরটা, অর্থাৎ এ বি ভেক্টর আমরা যদি এক কথায় বলি, যেটাকে আমরা ডেল্টা আর দিয়ে প্রকাশ করেছি, অর্থাৎ এ থেকে বি বিন্দুর, মানে এ এর সাপেক্ষে বি এর যে অবস্থান ভেক্টর, এই ডেল্টা আর আসলে কি? ডেল্টা আর আসলে দেখো এ এর সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর। তার মানে সরণ হচ্ছে কি না, প্রাথমিক বিন্দুর সাপেক্ষে শেষ বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটাকে আমরা সরণ বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে অবস্থানের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা, প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যে পার্থক্য, আর বি মাইনাস আর এ। ওকে, এখন দেখো এই যে আমরা সরলরৈখিক দূরত্ব বলছি, সরলরৈখিক দূরত্ব আসলে যে দূরত্বটা কথা বলছি সেটা হচ্ছে সরণের মান আমরা বলতে পারি। আমরা যদি বলি যে এই সরলরেখাটার দৈর্ঘ্য, এ বি সরলরেখাটার যে দৈর্ঘ্য যেটা ডেল্টা আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়েছে, এই দৈর্ঘ্যটা আমরা বলতে পারি যে এটা সরণের মান।
কিন্তু এটা সরণ বলতে পারিনি আমরা, সরণ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে সেক্ষেত্রে আমাকে অভিমুখটা বলতে হবে। আদারওয়াইজ আমি এইভাবে বলতে পারি যে প্রথম এবং শেষ বিন্দুর যে অবস্থানের পার্থক্য বা অবস্থানের যে পরিবর্তন সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সরণ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এখন দেখো, যদি যদি মনে করো আমরা বলি যে এই এর এর মডিউলাস ভ্যালু কত, আমাদের যদি আরবি এবং আর এর মধ্যবর্তী আমরা কোণ জানি, তাহলে এর মানটা আমরা নির্ণয় করতে পারবো আমাদের যে ভেক্টরের সূত্র ছিল সেই সূত্র থেকে। দেখো ভেক্টরের সূত্র অনুযায়ী কি দুটো ভেক্টরের যদি আমাদের পার্থক্য নির্ণয় করতে হয়, তাহলে মড ডেল্টা যদি হয় তাহলে কত হবে, রুট ওভার আর এ স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর এ ইন্টু আর বি কস থিটা, মানে আর এ এবং আর বির মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে মাইনাস আর এ ইন্টু আর বি ইন্টু কস থিটা আমরা বলতে পারি। ওকে, তাহলে এটা হয়ে যাবে দেখো দুটো ভেক্টরের দুটো বিন্দুর যে অবস্থানের পার্থক্য অর্থাৎ সরণের যে মান সেটা আমরা এইভাবে লিখতে পারি, কারণ এটি ভেক্টর ত্রিভুজ সূত্র আমরা আগেই পড়েছি ভেক্টর ভেক্টর চ্যাপ্টারে। ওকে, এবারে দেখো যদি মনে করো একটা স্পেশাল কেস নেই, যে স্পেশাল কেসটা তোমরা পড়ে এসছো সাধারণত, যেখান থেকে তোমাদের এই কনফিউশনটা শুরু হয়েছে যে কেন আমরা দুটো বিন্দুর যে সর্বনিম্ন দূরত্বকে বা যে সরলরেখা দূরত্বকে সরণ বলে থাকি, তোমরা দেখবে ছোটবেলায় একটা এক্সাম্পল নিতে যে কোনো একটা বস্তু সাপোজ এইভাবে গেল কিছুটা, তারপর এইভাবে গেল, তাহলে এর সরণ কত, তখন আমরা এই সরণ বলে দিতাম যে এইটা হচ্ছে সরণ। অ্যাকচুয়ালি আমরা বলে দিতাম যে এর সরণ হচ্ছে এটা, প্রাথমিক বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে দেখো এইটা আসলে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি দেখো অ্যাকচুয়ালি এটা যদি আমাদের আর এ হয়, মনে করো সাপোজ মনে করো এর প্রাথমিক অবস্থান কোনটা, এটা অন্তিম অবস্থান এটা, তাহলে এটা যদি মনে করো আমাদের এই বিন্দুটার অবস্থান যদি মনে করো আর এ হয় আর এই বিন্দুটার অবস্থান যদি হয় আর বি, তাহলে এটা আলটিমেটলি আর বি মাইনাস আর এই হবে। তখন তোমরা কি করতে যে এই এই ভেক্টরটাকে যদি আমরা কিছু একটা ধরে নিই, সাপোজ মনে করো এই ভেক্টরটাকে আমরা ধরে নিলাম, এই ভেক্টরটাকে আমরা ধরে নিলাম মনে করো সাপোজ প্রথমে এইদিকে সরণ হয়েছে, তাহলে এই সরণটাকে আমরা ধরে নিলাম মনে করো আর এ, তারপরে এইদিকে সরণ হয়েছে তাহলে এই সরণটাকে ধরে নিলাম আমরা আর বি, তাহলে মোট সরণ দেখো এটা ফাইনালি, তাহলে ত্রিভুজ সূত্র ত্রিভুজ সূত্র সরণ তো ভেক্টর আছে, তাহলে এই যোগ ত্রিভুজ সূত্রের মাধ্যমে হবে, তাহলে আর এ প্লাস আর বি, তাহলে এইটা হয়ে যাবে কত, এই যে এটা হচ্ছে হচ্ছে যে লব্ধি সরণ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আর এ প্লাস আর বি, তাহলে এই যদি আমরা মড নিই এটা কত হবে রুট ওভার আর এ স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার, কেন মানে আর এ এবং আর বির মধ্যবর্তী কোণটা তখন 90 ডিগ্রি আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যদি লব্ধি সরণ আমরা যদি বলি তাহলে আর এ প্লাস আর বি যে মড ভ্যালুটা হয় সেটা দেখো রুট ওভার আর এ স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার প্লাস 2 আর এ ইন্টু আর বি ইন্টু কস 90, তাহলে আর এ স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার, বা এটাকে আমরা সিম্পল এইভাবে বলতে পারতাম যে এটা হচ্ছে অতিভুজ, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, অথবা আমরা ভেক্টরের সূত্র দিয়ে এইভাবে বলতে পারি। তাহলে এইটা অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে লব্ধি সরণ ছিল দুটো সরণে, এখান থেকে কনফিউশনটা দূর, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাকচুয়ালভাবে আমরা সরণ ডেফিনেশনটা এইভাবে দিতে পারিনি, এটা অ্যাকচুয়ালি একটা স্পেশাল কেস, দুটো সরণে আমরা যোগ করেছি ভেক্টর ত্রিভুজ সূত্রের সাহায্যে, জাস্ট এই একটা সরণ আর এই একটা সরণ, তাই লব্ধি সরণ হচ্ছে এটা, এটা হচ্ছে লব্ধি সরণ আমরা বের করেছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু সরণের যে অ্যাকচুয়াল ডেফিনেশন সেটা হচ্ছে এটা। ওকে, যে দুটো অবস্থান ভেক্টরের পার্থক্য, এটা কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে সরণ সম্পর্কে আমরা যাবতীয় বিষয় বললাম, এটাকে আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে পারি, এখানে যদি আর বি এবং আর এর মানটা বসিয়ে দিই তাহলে এই মানটা কত হয়ে যাবে, এক্স বি মাইনাস এক্স এ, এক্স বি মাইনাস এক্স এ যদি আমরা অবস্থান ভেক্টর সাহায্যে নির্ণয় করতে চাই স্থানাঙ্কের সাহায্যে ইন্টু আই কে, প্লাস হয়ে যাবে আর এ হচ্ছে যে দেখো মাইনাস প্লাস হয়ে যাবে ওয়াই বি মাইনাস ওয়াই এ, ওয়াই বি মাইনাস ওয়াই এ ইন্টু জে কে জে কে। ওকে, আচ্ছা অতিক্রান্ত দূরত্ব কি না, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সিম্পল, ভেরি সিম্পল, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে মোট পথের দৈর্ঘ্য, অর্থাৎ দেখো যে এ থেকে বি এ যে সরলরৈখিক দূরত্ব সেটা আমরা সরণের মান বললাম, কিন্তু এই যে বক্র পথটাতে গেছে পার্টিকেলটা, এমন তো নেসেসারি নয় যে সরলরৈখিক পথেই যাবে, তাহলে বক্র পথে যখন গেছে পার্টিকেলটা তাহলে টোটাল যে পাথটা ট্রাভেল করছে সেই টোটাল যে পাথ লেন্থ অর্থাৎ সম্পূর্ণ পথের যে মোট পথের যে দৈর্ঘ্য সেটি হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে একটু বেসিক ডিফারেন্স আছে, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি যেটা একটা মোট পথের দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, কিন্তু সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি যেটা একটা নির্দিষ্ট অভিমুখ আছে যেটা হচ্ছে দুটো অবস্থান ভেক্টরের পার্থক্য। তাহলে আমরা যদি অতিক্রান্ত দূরত্বের সংজ্ঞা বলি তাহলে অতিক্রান্ত দূরত্ব আর কিছুই নয়, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে মোট পথের দৈর্ঘ্য, টোটাল ডিস্টেন্স ট্রাভেল। অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বলি, অতিক্রান্ত দূরত্ব যেটা হচ্ছে
আমরা যেটাকে ডিস্টেন্স বলছি সেটা হচ্ছে আসলে কি মোট পথের দৈর্ঘ্য, টোটাল পাথ লেন্থ, মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য, মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য বা বলতে পারি টোটাল পাথ লেন্থ, টোটাল পাথ লেন্থ। ওকে, তাহলে দেখো আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম এটা মনে করো একটা এ পয়েন্ট আর এইটা হয়ে গেল একটা বি পয়েন্ট। ওকে, তার মনে করো একটা পার্টিকেল এইভাবে এসেছে, মনে করো এইভাবে গেছে পার্টিকেল, সাপোজ এইভাবে গেছে। তাহলে যদি আমাকে অতিক্রান্ত দূরত্ব বলা হয় তাহলে পরে এই এ সি ডি বি এই টোটাল যে পাথটা, টোটাল পাথটার দৈর্ঘ্য। কিন্তু যদি আমাকে বলা হয় যে এর সরণ কত, তাহলে এ থেকে বি অবধি যে সরলরৈখিক দূরত্বটা হবে সেটা সরণের মান হবে। ওকে, আর যদি বলো সরণ ভেক্টরটা কত, তাহলে ডেল্টা আর যেটা হবে সিম্পল হচ্ছে এর অবস্থান ভেক্টর। যদি আমরা একটা আরবিটারি কোঅর্ডিনেট সিস্টেম এখানে চুজ করে নিই, সাপোজ মনে করি এটা একটা আরবিটারি কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই, এটা মূলবিন্দু ও, তাহলে আমাকে সবসময় মূলবিন্দুর সাপেক্ষে ইনিশিয়াল এবং ফাইনাল অবস্থান ভেক্টরটা জানতে হবে। তাহলে মনে করি এটা হচ্ছে আর এর অবস্থান ভেক্টর, আর এটা যদি হয় আরবি বি এর অবস্থান ভেক্টর, ভেবে দেখো তাহলে ভেরি সিম্পল, ডেল্টা আর হচ্ছে আরবি মাইনাস আর এ, যেটা হচ্ছে এটা। কিন্তু যদি অতিক্রান্ত দূরত্ব বলা হয় তাহলে এ সি ডিবি পথের মোট দৈর্ঘ্য। তাহলে দেখো যদি মনে করে কখনো এমন হয় যে একটা পার্টিকেল এ থেকে বি বিন্দু একদম স্ট্রেট বরাবর গেল, বক্রপথে না গিয়ে স্ট্রেট লাইনে গেল, সেক্ষেত্রে দেখো সরণের মান আর অতিক্রান্ত দূরত্বের মান সবসময় একই হবে। আদারওয়াইজ দেখো অতিক্রান্ত দূরত্ব সবসময় বেশি হবে, যে কোনো বক্রপথে যদি কোনাটি যায় তাহলে সবসময় অতিক্রান্ত দূরত্ব বেশি হবে সরণের থেকে। একটি মাত্র কেস যেখানে সরণ এবং অতিক্রান্ত দূরত্বের মান সমান হবে। তার মানে দেখো সাধারণভাবে আমরা বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব, ভেবে দেখো অতিক্রান্ত দূরত্ব যার কথা আমরা বলছি, এই অতিক্রান্ত দূরত্ব কিন্তু সবসময় সবসময় গ্রেটার দেন হবে সরণের থেকে। একটি মাত্র কেস যখন ইকুয়াল হয়ে যেতে পারে, এবং সরণ যেহেতু ভেক্টর রাশি, অতিক্রান্ত দূরত্ব যেহেতু স্কেলার রাশি, কাজে অতিক্রান্ত দূরত্ব এবং সরণকে আমরা একই ইকুয়েশনের মধ্যে লিখতে পারবো না, তাহলে আমাদেরকে সরণের মান লিখতে হবে, বা আমরা এইভাবে মডিউলার সাইন দিয়ে আমরা সরণ বলতে পারি। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এবং সরণের যে অনুপাত সেটা সবসময় একের থেকে বেশি হবে বা একের সমান হবে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষাতে আসে যে অতিক্রান্ত দূরত্ব এবং সরণের অনুপাত, সরণ বলতে এখানে মড অফ সরণ বলা হচ্ছে, অ্যান্ড দিস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি আশা করছি তোমাদের অতিক্রান্ত দূরত্ব এবং সরণের সম্পর্কে যে বেসিক আইডিয়া, যে বেসিক ডেফিনেশন, সেটা একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তোমাদের সরণ সম্পর্কে সাধারণ আইডিয়া ক্লাস নাইনে হয়তো সবার সঠিক ছিল না, কারো সঠিকও ছিল, কিন্তু আমি আশা করছি এই ক্লাসটা দেখার পর সরণ সম্পর্কে যে আইডিয়া সেটা তোমাদের ঠিক হয়ে গেছে। এবার ধরো কতগুলো স্পেশাল কেস যেগুলো তোমরা হয়তো ক্লাস নাইনেও পড়েছ, সরণ এবং অতিক্রান্ত দূরত্বের কতগুলো স্পেশাল কেস রয়েছে সেগুলো আমি একটু বলতে চাইবো। দেখো যেগুলো প্রবলেমে হামেশাই আমরা দেখতে পাবো, যেরকম ধরো কোনো একটা সার্কেল বরাবর, যেমন একটা সার্কেল, এই সার্কেল বরাবর যার ব্যাসার্ধ হচ্ছে আর, কোনো একটা পার্টিকেল মনে করি এখানে শুরু করেছে দিয়ে আবার এখানেই ফিরে এলো, তাহলে দেখো সরণ কী হবে, শূন্য হয়ে যাবে, কারণ প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান যদি একই হয় তাতে অবস্থানে কোনো পার্থক্য নেই, তাহলে শূন্য, তাহলে সেক্ষেত্রে সরণ হয়ে যাবে শূন্য। কিন্তু অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে দেখো টু পাই আর, অর্থাৎ মোট পথের দৈর্ঘ্য কত, একটা পরিধি বরাবর, তাহলে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে সেক্ষেত্রে টু পাই। এগুলো মান, কিন্তু সরণ বলতে আমি মড সরণ বলতে চাইছি, অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে কিন্তু টু পাই আর। এগুলো কিন্তু প্রবলেম আসবে, এগুলো থেকে খেয়াল রাখতে হবে সেগুলো। নাম্বার টু, যেরকম ধরো আমরা যদি একটা হাফ সার্কেল নিই বা সেমি সার্কেল যদি নিই, সেমি সার্কেল নিলাম মনে করো, তাহলে পার্টিকেলটা মনে করো এ বিন্দু থেকে শুরু করেছে বি বিন্দুতে এসে থেমে গেছে, এ বিন্দুতে যাত্রা শুরু করে বি বিন্দুতে থেমে গেছে আর ব্যাসার্ধের সার্কেল। তাহলে দেখো যখন এ থেকে বি তে এলো, দেখো তাহলে টোটাল পাথ লেন্থ দেখো এ থেকে বি এই পাথটা, এ সি বি যদি বলি এই পাথটা, কিন্তু সরণ কত, এ থেকে বি এর যে সরলরৈখিক দূরত্ব সেটা সরণের মান হবে। তাহলে সরণ হয়ে যাবে দেখো সিম্পলি ব্যাস, বৃত্তের ব্যাস টু আর হয়ে যাবে। তাহলে সরণের যে মান বা মডিউলাস অফ সরণ যদি আমরা বলি সেটা হয়ে যাবে সিম্পলি টু আর, টু আর। কিন্তু যদি আমরা বলি অতিক্রান্ত দূরত্ব তাহলে সেটা সেমি সার্কেল মানে পাই আর হয়ে যাবে, দেখো
অতিক্রান্ত দূরত্ব তখন হয়ে যাবে কিন্তু পাই আর। সিমিলারলি মনে করি সার্কেলটা যদি আরো ছোট করে নিই আমরা, অর্থাৎ চার ভাগের এক ভাগ করি, মানে সাপোজ মনে করো সার্কেলটা পুরো এঁকে বোঝানোর চেষ্টা করছি এই অংশটি, তাহলে মনে করো পার্টিকেল যদি এখান থেকে শুরু করে এখানে বি বিন্দুতে এসে থেমে যায়, ভেবে দেখো। তাহলে দেখো এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর ব্যাসার্ধ, তাহলে এর যে সরণ হবে দেখো আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে একটা বিশেষ পার্থক্য থাকবে। এই যে ডিস্টেন্সটা মনে করো, এই ডিস্টেন্সটা হচ্ছে কি, এই দূরত্বটা হচ্ছে কি, এই দূরত্বটা হচ্ছে এই সরলরেখা দূরত্বের সরণের মান। তাহলে সরণ হয়ে যাবে দেখো রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা অতিভুজ। তাহলে দেখো সেক্ষেত্রে সরণ হয়ে যাবে রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে হয়ে যাবে রুট টু আর। কিন্তু দেখো যদি অতিক্রান্ত দূরত্ব বলা হয় তাহলে এই পার্টটা হবে, অর্থাৎ বৃত্তটা চার ভাগের একবার, 2π r/4, মানে π r/2। তাহলে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে দেখো π r/4, মানে হয়ে যাবে π r/2। তো এইভাবে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। ওকে, আশা করি তোমাদের স্পেশাল কেসগুলো ক্লিয়ার হচ্ছে, এইভাবে আমরা যে বিভিন্ন ক্ষেত্রে সরণ নির্ণয় করতে পারবো। তার মানে দেখো এই কোণটা যদি আমাদের দেওয়া থাকে, এই কোণটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমাদের পক্ষে নির্ণয় করা সম্ভব, আদারওয়াইজ কিন্তু নির্ণয় করা মুশকিল। তো এই কোণটা এখানে 90 ডিগ্রি হচ্ছে দেখো ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের জন্য, ঠিক আছে। যদি মনে করি এটা আরও কমিয়ে দেয় তখন এই কোণটা দেওয়া থাকবে, হ্যাঁ মনে করো এ থেকে বি বিন্দু এখানেই শেষ করে দিল, তখন মনে করো এই কোণটা দিয়ে দিবে আমাদেরকে, এই কোণটা দিলে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ করে আমরা এটা নির্ণয় করতে পারবো। ওকে, আর তখন এটাও আমাদেরকে সেভাবে নির্ণয় করতে হবে ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে, কারণ এখানে দেখো কোণটা 90 ডিগ্রি বলে আমরা রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার করে দিলাম, কিন্তু কোণে যদি 90 ডিগ্রি না থাকে, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি দেখো তাহলে বুঝতে পারবে, আমাকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। এটা একটা আমি একটা স্পেশাল কেস 4 বললাম, এটা মোর কমপ্লিকেটেড, সাধারণত কম্পিটিটিভ এক্সামগুলোতে আসতে পারে নিট জেইতে। মনে করো সাপোজ কী করলো, যেটা মনে করো আমরা এটা আরও একটা ভাগ যদি আমরা করে দিই, সাপোজ মনে করো মানে 8 ভাগ করে দিলাম বৃত্তটাকে, 4 ভাগ ছিল, আবার এইভাবে করে দিলাম, 1 2 3 4 5 6 7 8 ভাগ হয়ে গেল, তখন এই কোণটা কত, 45 ডিগ্রি হয়ে যাবে, 45 ডিগ্রি দেখো। তাহলে এইখান থেকে মনে করি এইখানে গেছে, এখন কেসটা কীরকম হলো ছবিটা আমি এখানে রিড্র করছি দেখো, এগুলো তো আর, তাহলে পার্টিকেলটা এইভাবে গেছে, এইভাবে গেছে, এই কোণটা 45 ডিগ্রি। তা তখন দেখো আমরা কিভাবে নির্ণয় করব, জাস্ট জিনিসটা ভেবে দেখো একটু, তাহলে সরণ কোণটা, সরণ তো এটা, তাহলে এটা যদি সরণ হয় তাহলে দেখো এই সরণের মানটা কত, রুট ওভার আর স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার মাইনাস 2r × r/cos θ, যেটা আমরা লিখেছিলাম একটু আগে দেখো, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা কাজ করবে। তাহলে এই ফর্মুলাটা যদি কাজ করে তাহলে দেখো সেক্ষেত্রে সরণের মান কত হবে, ডেল্টা আর সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার দুটো সমান মাইনাস 2r² × cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান বসাতে হবে, আর স্কোয়ার আমরা যদি কমন নিই দেখো রুট ওভার 2r² কমন চলে যাবে, তাহলে হয়ে যাবে 1 − cos 45 ডিগ্রি। এবার আমরা cos 45 ডিগ্রি মান বসিয়ে দিতে পারি 1/√2 দিয়ে, ক্যালকুলেশনটা করলে আমরা ডেল্টা আর পেয়ে যাবো। আর সেক্ষেত্রে এইটা কত হবে, ডিস্টেন্সটা কত হবে, না ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে 8 ভাগের 1 ভাগ, তো তার মানে সেক্ষেত্রে আমরা 2π r/8 বলতে পারি, তার মানে π r/4, এইটা হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব আর এটা হয়ে যাবে সরণ। ওকে, তো এইভাবে দেখো কমপ্লিকেটেড করতে পারে সিচুয়েশনটাকে, সেক্ষেত্রে এই কোণটা দেওয়া থাকতে হবে, তাহলে আমরা এই সূত্রটার সাহায্যে নির্ণয় করে নিতে পারবো। আদারওয়াইজ আমাকে কি করতে হবে, যদি মনে হয় 90 ডিগ্রি থাকে তাহলে তো ভ্যালু ইজি, আর এটা তো একদম বুঝতেই পারছো সিম্পল স্ট্রেট লাইন হয়ে গেছে, আর এটা তো একদম প্রথম বিন্দুতে এসেই মিলিত হয়ে গেছে। তো এরকম বিভিন্ন স্পেশাল কেস থেকেও কিন্তু তোমাদেরকে প্রবলেমস দিতে পারে। ওকে, তো আমি ডিটেলস ইন ডিটেলস সরণ এবং অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে তোমাদের যা যা জানার প্রয়োজন ছিল সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিলাম, শুধুমাত্র বোর্ড এক্সামের জন্য নয়, কম্পিটিটিভ এক্সামের জন্য। নেক্সট ক্লাসে আমরা এর থেকে কিছু আরও প্রবলেমস করব এবং ভেলোসিটি সম্পর্কে পড়বো, এক্সিলারেশন সম্পর্কে পড়বো, ভেলোসিটির সঙ্গে সঙ্গে আমরা অতিক্রান্ত দূরত্ব দ্রুতিও পড়বো। যেমন এখানে সরণের সঙ্গে সঙ্গে আমরা একটা স্কেলার রাশিও পড়েছি দেখো অতিক্রান্ত দূরত্ব, কারণ সরণ হচ্ছে যে ভেক্টর রাশি, কিন্তু সরণের যে স্কেলার কাউন্টার পার্ট সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তেমনি ভেলোসিটি বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তার যে একটা স্কেলার কাউন্টার পার্ট পাবো সেটা হচ্ছে দ্রুতি, স্পিড, যেটাকে আমরা বলে থাকি ভেলোসিটি অ্যান্ড স্পিড। সিমিলারলি আমরা
ত্বরণ সম্পর্কে পড়বো, কিন্তু ত্বরণের কোনো স্কেলার কাউন্টার পার্ট নেই। তারপর আমরা এদের মধ্যে রিলেশনগুলো ডিসকাস করব। যখন রিলেশনগুলো ডিসকাস করব তখন আমরা পিওরলি ওয়ান ডাইমেনশনাল মোশনের জন্য পড়বো। আর যখন রাশিগুলোকে আমরা ডিফাইন করছি তখন জেনারেলভাবে ডিফাইন করছি। বুঝতেই পারছো কেন জেনারেলভাবে ডিফাইন করছি? এবং এইরকম জেনারেলভাবে ডিফাইন করব বলেই আমি আগে ভেক্টরটা পড়িয়েছি, কারণ বুঝতেই পারছো কীভাবে ভেক্টরের সঙ্গে রিলেটেড। না হলে দেখো ভেক্টর না পড়লে আমরা অতি স্মরণ বা অতিক্রমণ দূরত্ব, বিশেষ করে স্মরণ সম্পর্কে যে তোমাদের অ্যাকচুয়ালি ক্লিয়ার আইডিয়া সেটা কিন্তু হতো না। ওকে, তো এইভাবে আমরা ইন ডিটেলস প্রত্যেকটা টপিকস আমরা পড়বো। ওকে, কাজে তোমরা ফলো করবে ক্লাস, ক্লাসগুলো নোট ডাউন করবে। ওকে, এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো, তোমরা রেগুলার আপডেট পাবে। এবং কনসেপচুয়ালি ক্লিয়ারিটি ফিজিক্সের ক্ষেত্রে অন্তত আমি বলতে পারি তোমাদেরকে কোনো সমস্যা থাকবে না, তোমরা যদি ক্লাসগুলো পরপর পরপর ফলো করো। কারণ দেখবে আমি একটা আমার নিজস্ব প্যাটার্নে, আমার যে এক্সপিরিয়েন্স এত বছরের পড়ানোর, সেই প্যাটার্ন অনুযায়ী আমি টপিক্সগুলোকে এমনভাবে সাজাবো যে তোমরা যদি পরপর পরপর ভিডিওগুলো দেখে যাও উইথাউট এনি স্ট্রেস, তোমরা জটিল থেকে জটিলতর টপিকস অটোমেটিক বুঝতে পেরে যাবে, তোমাদের মাথার মধ্যে কোনো স্ট্রেস পড়বে না। তোমরা দেখতে পাবে যে আমরা পরপর পরপর ধাপে ধাপে আমি এমনভাবে টপিক্সগুলোকে সাজিয়েছি যে আমি জাস্ট বলে বলে যাব, তোমরা বুঝে বুঝে যাবে। কিন্তু যেভাবে আমি পড়াচ্ছি এই প্লেলিস্টটা অনুযায়ী, দেখবে এই প্লেলিস্টটা যেটা আমি তৈরি করেছি একদম পরপর পরপর ভেক্টর থেকে শুরু করে একদম আমরা লাস্ট চ্যাপ্টার পর্যন্ত যখন পড়বো, এই প্লেলিস্টটা অনুযায়ী তোমরা পরপর পরপর ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। ওকে, থ্যাংক ইউ।